নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। রিম্পাস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, মনের দিক থেকেও অনেক হ্যাপি আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যে রুটিন, সেই রুটিনটা শেয়ার করব। এখন যেহেতু হাজবেন্ডেরও স্কুল খুলে গেছে, রিমোট স্কুল শুরু হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে এখন সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ প্রোডাক্টিভ আর ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো প্রত্যেক দিনই যে একই রকম রুটিন থাকে এমনটা নয়, একটু আধটু আগোপিছু হয়ে যায়। আর রায় যেহেতু একেবারেই ছোট, তো ওর টাইম অনুযায়ীও আমাদেরকে সবাইকেই একটু আধটু চলতে হয়। তো মোটামুটি আমার যতদিন লিভ শেষ না হচ্ছে, আমি যতদিন স্কুল জয়েন না করছি, ততদিন পর্যন্ত মোটামুটি এই ধরনেরই একই রকম রুটিনই চলতে থাকবে। তো এখন দেখো প্রায় বাজে হচ্ছে 5:10 আর আমি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে গিয়েই প্রথমে আমি গ্যাসটা একটুখানি ওভেনটা মুছে নিয়ে জাস্ট একটু জল নেতা বুলিয়ে মুছে নেব। তারপরে আমি তৈরি করে নেব আমার জন্য হালকা গরম জল। এই হালকা গরম জল খাওয়ার অভ্যেসটা আমার অনেক দিনের, তো আমি সকালবেলা খালি পেটে প্রথমেই আমি এই জলটা দিয়েই শুরু করি। আমি এখন আরামসে বসে জলটাও খেয়ে নেব, তার সঙ্গে সারাদিনের কাজের যে প্ল্যানিং সেটাও সেরে নেব। আর একটু পরেই আমার কাজের দিদি চলে আসবে, ও খুব সকাল সকাল আসে, প্রায় 5:30 দিকে ঢুকে যায়। তো আমি এখন গিয়ে নিচে মেন গেটটা খুলে দিয়ে আসব, আর এসে আমি সোজা এখন চলে যাব ছাদে। ছাদে গিয়ে একটুখানি নিজের জন্য নিজের মতো করে সময়টা কাটাবো। আর সকালবেলা উঠে উঠে আমি সাধারণত বাড়ির কোনো কাজে হাত দিই না, একটা কাজ করতে শুরু করলেই তো অনেকগুলো কাজ চোখে পড়ে যাবে। ওই জন্য এখন এই সময়টা কোনো কাজে হাত না দিয়ে 15 মিনিট সময় আমি নিজের জন্য দিয়ে থাকি। একটুখানি প্রাণায়াম, একটু স্ট্রেচিং এইসব করে নিই। সারাদিনের সমস্ত কাজকর্ম এনার্জির সাথে করার জন্য নিজের শরীর ভালো রাখতে, মনটা একটু ভালো রাখতে এইসবগুলো একটু করে নিতেই হয়। এখন বেশি কিছু ওয়ার্কআউট, স্ট্রেংথ ওয়ার্কআউট এসব আমি করি না। সিক্স সেকশনের এখনও আমার 3 মাস হয়নি যেহেতু, আর রায়কে কনসিভ করার আগে আমি অনেক বেশি ওয়ার্কআউট করতাম তখন, কিন্তু এখন বেশ কিছুদিন বেশি কোর ওয়ার্কআউটগুলো করা হয় না। তো যাই হোক, আর মোটামুটি 3-4 মাস কি 6 মাস যাওয়ার পর থেকে আবার শুরু করব। তো চলো দেখো, আমি এখন একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করে নিলাম, তার সঙ্গে হালকা একটু স্ট্রেচিং করে নেব, ব্যাস এইটুকুই। এখানে দেখো আমার এক্সারসাইজ শেষ হতে না হতে আমাদের মহারানী উঠে গেছে। তো ওর বাবা রায়কে নিয়ে ছাদে চলে এসেছে, তো এখন আমি ওকে নিয়ে নিচে চলে যাব আর খাইয়ে দেব। আর ওকে খাইয়ে দিলেই ও এখন ঘুমিয়ে যাবে, সকালবেলাটা বেশ ভালো ঘুমায়, ওই জন্য সকালবেলাটা আমার কাজ করতে খুব একটা অসুবিধা হয় না। তো এই তো রায় ঘুমিয়ে গেছে আর আমি এখন রিমোকে উঠিয়ে নেব, ও উঠে গিয়ে ব্রাশ করে নেবে। আর আমি এ তো রায়কে মশারিটা দিয়ে দিলাম, আর আমি এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি রিমোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি, ওর হরলিক্সটা রেডি করে দেবো। ও সকালবেলাটা কিচ্ছু খেতে চায় না, কোনো কিছুই যেটাই খায় আর কি জোর করে ওকে খাওয়াতে হয়। অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু ওই মুখে দিলেই অক অক করতে থাকে, ওই জন্য হরলিক্সটা একটুখানি তবুও খেতে চাই। তো ওই জন্য ওকে হরলিক্সটা দিয়ে দিলাম, আর সাথে সাথে আমাদের এখানে চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে রিমোর জন্য টিফিনও বানিয়ে নিলাম। টিফিনে যেমন ও ব্রেডটা ভালো খায়, আর ওদের স্কুলে আবার সব কিছু দেওয়ার জন্য অ্যালাউ নেই, যেমন নুডলস জাতীয় কিছু ওদের দেওয়া যায় না। তো ও মোটামুটি 11:00 দিকে বাড়ি চলে আসে, আর আমি এখানে ওর ব্যাগে সব কিছু রেডি করে ভরে দিলাম। তো এখন আমার আর সেরকম কোনো কাজ নেই, আর ওকে এখন ওর বাবাই রেডি করিয়ে দেবে, মানে জামা প্যান্ট যেটা পরানো সেটা পরিয়ে দেবে। তো আমি এখন একটুখানি চা আর আমার ব্রেকফাস্টটাও করে নিলাম। 6:40 দিকে প্রায় ওদের স্কুল ভ্যান আসে, আর এখন 6:30 বাজে, তো 10 মিনিট মতো হাঁটে সময় আছে। তো হাজবেন্ড বললো ওকেও চা দিয়ে দেওয়ার জন্য, তো ওকেও চা বিস্কিট দিয়ে দিলাম। তো এই তো রিমো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে,
আর ওকে জেনারেলি নিচে ওর বাবাই ছাড়তে যাই ভ্যান অবধি। তো আজকে যেহেতু আমার হাতে কিছুটা সময় আছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তো ওই জন্য আমিও গেলাম একটু ওদের সাথে। রিমো এখন অনেক কিছু কাজই একা একা করার চেষ্টা করে আর পারেও করতে। তো রিমো চলে যাওয়ার পর আমি আবার ছাদে চলে এসেছি আর আমি পুজোর ফুলটাও তুলে নেব এখন। পুজো দিদা যেহেতু সকাল সবার আগে স্নান করে, তো পুজোটা জেনারেলি দিদাই করে, তো ফুলটা আমি তুলে রাখলে দিদার একটু সুবিধা হয়। তো ফুল টুল তুলে আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে। আর রান্নাঘরে জিনিসপত্র একটুখানি টিফিন বানিয়েছিলাম তো সব এলোমেলো হয়ে পড়েছিল, তো ওগুলো একটুখানি গুছিয়ে নিলাম আর গ্যাসটাও একটুখানি মুছে নেব। গুছিয়ে নিলে রান্না করতে বেশি ভালো লাগে, আর এগুলো সব পড়ে থাকলে না রান্না করার ঠিকঠাক এনার্জি আসে না, তো ওই জন্য রান্নাঘরটাও একটু মুছে নিলাম। এখন টেবিলটাও পরিষ্কার করে নেব, তারপরে রান্না শুরু করব। হাজব্যান্ড যেহেতু ভাত খেয়েই বেরোয়, তো ওই জন্য আমাকে লাঞ্চের প্রিপারেশনটা তাড়াতাড়ি করে নিতে হয়। আর এখানে সবজিপাতিও কেটে নিয়েছি, মশলা যা যা লাগবে সব রেডি করে নিয়েছি, আর দেখো ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করে দেব। আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি একসাথে অনেকগুলো কাজ সেরে নিই, যেমন এখানে আমি মেশিনের মধ্যে যেগুলো বাসি জামা কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম, বোতলগুলো ফাঁকা হয়েছিল জলটাও ভরে সব কিছু রেডি করে নেব। এভাবে কিন্তু একসাথে করে মাল্টিটাস্কিং করতে পারলে নিজেদের জন্য অনেকটা সময় বেঁচে যায়, আর পরে সেই সময়টা কিন্তু আমরা নিজেরা যে কোনো রকমভাবে এনজয় করতে পারি। তো এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই দিদি যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো সে বাসনগুলো গুছিয়ে আমি রেখে দেব। রান্না করতে করতে দু একবার মাঝখানে রায়ও ওঠে, তো ওকে আবার খাইয়ে দিয়ে কখনো ওর বাবা নেয়, কখনো ওর দাদু নেয়, কখনো আবার ও ঘুমিয়ে যায়। তো আমার তো দু একবার এমনও হয়েছে যে রায়কে নিয়ে সকালবেলাটা হয়তো ওকে আদর করতে গিয়ে বা ওর সঙ্গে সময় কাটাতে গিয়ে দু একবার রান্না আমার পুড়েও গেছে। তো কিছু করার নেই, এটাও এখন পার্ট অফ মাই লাইফ, আর ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন, তাই না? তো এখন এই তো রায় উঠে গেছে, হালকা গরম জলে ওর চোখ মুখটা একটু পরিষ্কার করে দিলাম, ওর ডাইপার চেঞ্জ করে দিলাম, একটুখানি ক্রিম দিয়ে দিলাম, তারপরে ওর বাবা নিল। তো আমি এখন আবার রান্নাঘরে চলে এসেছি, তো বাকি যেতটুকু রান্না আছে রান্নাটা শেষ করে নেব। আর এদিকে আগামীকালের জন্য মাছ এনে রেখেছিল হাজব্যান্ড, তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম, এটা কালকে হবে। আর আজকে রান্না মোটামুটি তো আমার হয়ে গেছে। এই তো আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না করার পর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো মাঝে মাঝে মনে হয় না শনপাড়ি বা শাকালাকা বোম্বের মতো কোনো ম্যাজিক কাঠির ছোঁয়ায় যদি চট করে এক চুটকিতে সব কাজগুলো করে নিতে পারতাম তাহলে কি ভালো হতো, তাই না? তো এটা তো হওয়ার নয়, তো চলো আমি এগুলো এখন সব কিছু গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই ফটাফট। তো এরপরে আজকে কাজে দিদি বিকেলবেলা আসবে না বলে গেছিলো, তো ওই জন্য টুকটাক কিছু বাসনও বেশ কিছু আমি এখানে ধুয়ে রেখে দিলাম। এরপরে রান্নাঘরটা মুছে নেব। তো দেখো বাজছে এখন 9:20, আর ওদিকে হাজব্যান্ড স্নান করে নিয়েছে, তো রেডি হয়ে গেছে ও, ওকে এখন আমি খেতে দিয়ে দেব। আর আমি সকালবেলায় যেহেতু হালকা একটু ব্রেকফাস্ট করেছি, তো আমি এখন আর কিছু খাবো না, একবারে রিমো এলে ওকে স্নান করিয়ে রিমো আর আমি তখন একসাথে ভাত খাবো।
তো আমি এখন এদিকে ওকে খেতে দিয়ে বেডরুমে চলে এসেছি। রায় এখন ঘুমাচ্ছে, তো ওকে দোলনায় দিয়েছি, আর এদিকে বিছানাটা গুছিয়ে নেবো। সকালবেলা যে যেমন উঠেছে, বিছানা নিজের নিজেরটা একটু একটু করে গুছিয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র রায় যেহেতু ঘুমাচ্ছিল, তো রায়ের বিছানাটাই পড়ে আছে, তো ওর বিছানাটা এখন গুছিয়ে নিয়ে চাদরটাও আমি ঝেড়ে নেব। আসলে সকালবেলা আমাদের যে কাজের এনার্জিটা থাকে, দুপুরের পর কিন্তু আমরা সেই এনার্জিটা আর পাই না। আর কাজের তো কোনো শেষ নেই, আমাদের তো সারাদিন প্রচুর প্রচুর কাজ। মাঝে মাঝে মনে হয় যে দিন রাতের যে 24 ঘন্টাটা আরেকটু বেশি হলে ভালো হতো। তো এখন হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আমি এখন আমার যে রোজকার টুকটাক ডাস্টিংটা করে নিচ্ছি। ডাস্টিংটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব, তারপরে রিমো আসবে, রিমোকে তখন স্নান করাবো, রায়কেও স্নান করাতে হবে। স্নান সেরে আমি এখন একটু ঠাকুর ঘরে চলে এসেছি প্রণাম করতে। পুজো তো অনেক সকালেই হয়ে যায়, দিদা করে সকালবেলায় পুজো, তো আমি প্রণাম করে নিয়েছি। আর এখন আমি চলে যাব নিচে, আর নিচে গিয়ে একটুখানি আমার যে রেগুলারের সেলফ কেয়ার রুটিন আর কি, সেটা একটু করে নেব। প্রতিদিনের সমস্ত কাজের মাঝখানে কিন্তু নিজের যত্নটা করাও মাস্ট, তো আর নিজেকে ভালোবাসাটাও মাস্ট। আমি নিজেকে খুব ভালোবাসি, তো আমি আমার যত্ন করতেও খুব ভালোবাসি। তো এই তো টুকটাক একটুখানি ময়শ্চারাইজার লাগানো, নিজের একটুখানি চুলের মানে হেয়ার সিরাম, এইসব সামান্য একটু একটু যত্ন করে নিয়ে তারপরে আমি চলে যাব রিমোকে আনতে। হাতে এখনও 5 মিনিট মতো সময় আছে। এই তো দেখো রিমো চলে এসেছে, আর এসেই স্কুলের সমস্ত গল্প করতে শুরু করে দিয়েছে আমার সাথে। তো কোনো কোনো দিন ইচ্ছে হলে সব কিছু বলে, আবার কোনো কোনো দিন কিছুই বলে না। এই হচ্ছে মানে বাচ্চাদের মন বোঝা বড় কঠিন, যেদিন যেমন খুশি আর কি। তো আমি এখন ওকে একটু ফ্রেশ করে দেব, আর আমি এসে এসে ওকে স্নান করাই না, গরমের মধ্যে আসে, তো এসে এসে স্নান করালে পরে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো ও এখন একটুখানি রেস্ট নেবে, তারপরে একটু ওকে স্নান করাবো, তার মাঝখানে আমি রায়কে স্নান করিয়ে দেবো। রিমো এখন একটুখানি রেস্ট নিচ্ছে, তো হয়তো রায়ের স্নানও হয়ে যাবে, তারপরে ওকে স্নান করাবো। রায়ের স্নান করানো হয়ে গেলে মেশিন থেকে কাঁচা জামা কাপড়গুলো বের করে আমি এখন মেলে দেবো। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি কাচিনি, এখন একবারে রিমো এলো, রিমোর ড্রেসগুলো নিয়ে শুদ্ধ সব একবারে সব কেচে নিলাম। তো এখন আমি এগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো দেখতেই পেলে ছাদে থেকে সমস্ত শুকনো জামা কাপড় তুলে নিয়ে এসে আমার গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখন রিমো স্নান করে চলে এসেছে, তো এখনও আর আমি একসাথে খেতে বসে যাব। তো এই তো রিমোকে আমি এখন মেখে দিয়েছি, ও এখন নিজে হাতে খেয়ে নেবে। কখনো কখনো নিজে হাতে খায়, আবার কখনো কখনো ওকে খাইয়েও দিতে হয়, কিছুটা ওর পছন্দের খাবারের ওপরেও ডিপেন্ড করে ব্যাপারটা। তো আজকে আমি বলেছি ওকে যে হ্যাঁ দেখো ভিডিও চলছে, সবাই দেখবে তুমি নিজে হাতে খেতে পারো। তো দেখছি যে ওটা শুনে ও বেশ আগ্রহ করেই নিজে হাতে খাচ্ছে আর কি। তো এই এখন আমরা মা ছেলে মিলে খেয়ে নেব, তারপর আমি ওকে স্কুলের কাজগুলো যেগুলো দেয় ওগুলো করিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রিমোকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসে গেছি। স্কুলে খুব বেশি হোমওয়ার্ক ওদের দেয় না, অল্প স্বল্প দেয়, আর ড্রয়িং যেগুলো থাকে সেগুলো আমি কাজকর্মগুলো একটুখানি করিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা যখন ওর বাবার সাথে পড়তে বসে তখন বাকি বইপত্রগুলো পড়ে নেয়। তো এই কাজটা হয়ে গেলে আমার এখনকার মতো মোটামুটি একটুখানি বিরতি পাওয়া যাবে। এখন বাজে দুপুর 1টা, আর রিমো হোমওয়ার্ক কমপ্লিট করে এখন টিভি দেখছে, তো টিভি দেখা হয়ে গেলে ও ঘুমিয়ে পড়বে। আর এখন রায়ও ঘুমাচ্ছে, তো আমি হাতে কিছুটা ফাঁকা সময় পেয়ে আমার পছন্দের খুব পছন্দের একটা গল্পের বই নিয়ে বসে গেছি।
তো লাস্ট আমি মনে আছে একটা উপন্যাস পড়েছিলাম রায়ের ডেলিভারির আগের দিন, তারপর থেকে আমার আর গল্পের বই পড়ার সেরকম সুযোগ হয়ে ওঠেনি। আসলে ওই হুটোপাটি করে কিছুটা অল্প সময়ের মধ্যে গল্পের বই পড়ে ঠিকঠাক আমার পোষায় না, বেশ কিছুটা হাতে সময় নিয়ে আরাম করে গল্পের বই পড়বো বসে বসে, তো ওটাই বেশ ভালো লাগে আমার। তো আজকে সেই সুযোগটা কিছুটা পেয়েছিলাম, তো আমি এখন গল্পের বইটা এনজয় করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যেতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো রেখো। টাটা।